নমস্কার সুপ্রিয় দর্শকার্থী এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের জীবনবিজ্ঞান ও পরিবেশ পরিচয় নিয়ে আলোচনা করবো ডক্টর দুলালচন্দ্র সাতরা এর বই আজকে আমি জীবনবিজ্ঞানের চতুর্থ অধ্যায় নিয়ে বিস্তারিত আলোচনা করব অভিব্যক্তি ও অভিযোজন তো দেখো এই অধ্যায় থেকে সমস্ত এমসি কিউব কিন্তু এর আগেও আমি সলভ করে দিয়েছি তোমরা জাস্ট স্ক্রিন শটটা মেরে নাও ঠিক আছে যেমন এক দাগের অ্যান্সার হবে সির অ্যান্সার নিউক্লিয়ক অ্যাসিড দু দাগের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ওপারিন হ্যালডেন তিন দাগের অ্যান্সার হবে ডি এর আনসার স্পেন্সার এগারো দাগের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ক্যাকটাস বারো দাগের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার নটি তেরো দাগের অ্যান্সার হবে এর আনসার অগ্রপ্রকাষ্টে চোদ্দো দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার পনেরো দাগের অ্যান্সার হবে ডি এর আনসার আট আকৃতি ষোলো দাগের অ্যান্সার হবে এর আনসার ডিম্বাকার নিউক্লিয়াসবিহীন ঠিক আছে আর পাঁচ দাগের আনসার দেখতেই পারছো অ্যান্সার প্রাকৃতিক নির্বাচন হবে ডারোইন ঠিক আছে তো দেখো প্রত্যেকটাই অ্যান্সার কিন্তু খুব সুন্দর করে সলভ করা আছে তোমরা পারলে একটা স্ক্রিনশট মেরে নিতে পারো ওকে ঠিক আছে পাঁচ দাগের আনসার হবে এর আনসার প্রাকৃতিক নির্বাচন ষোলো দাগের আনসার হবে ডিম্বাকার নিউক্লিয়াসবিহীন সাত দাগের আনসার হবে ইউ হিপাস সতেরো দাগের আনসার হবে পাকুস্তানি থেকে আট দাগের আনসার হবে বিয়ের আনসার আদা আলু ওল হলুদ আঠারো দাগের আনসার হবে বিয়ের আনসার অন্তঃপ্রজাতির সংগ্রাম উনিশ দাগের অ্যান্সার হবে পণ্যকাণ্ড হলো অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার পরিবর্তিত কাণ্ড দশ দাগের আনসার হবে বিয়ের আনসার অক্সিজেন নয় দাগের আনসার হবে গিনিপিকের শিকাম তো দেখো এই সমস্ত অ্যান্সারগুলো কিন্তু সুন্দর করে আমি সলভ করে দিয়েছি এবার আমি তোমাদের সলভ করে দেবো বাঘ মানে বাকি যে সমস্ত অতি সংক্ষিপ্ত ধর্মী প্রশ্ন আছে সেইগুলো সলভ করে দেবো ওকে কুড়ি জায়গার প্রশ্নের অ্যান্সার হবে সুন্দরী গাছে ছাব্বিশ জায়গার আনসার হবে সিরান্সার শ্বাস রন্ধ্র একুশ জায়গার অ্যান্সার হবে ডের অ্যান্সার ও পারিন ও হ্যালডেন সাতাশ জায়গার অ্যান্সার হবে বিয়ের আনসার অক্সিজেন বাইশ দাগের অ্যান্সার হবে ডের আনসার সমুদ্র সি আঠাশ জায়গার আনসার হবে পুকুরে রুই মাছ দেড় মধ্যে সংগ্রাম তেইশ জায়গার আনসার হবে এর আনসার অপসারিক অভিব্যক্তির কারণে উনত্রিশ জায়গার অ্যান্সার হবে বিয়ের আনসার পায়ের সবগুলি আঙুলের দৈর্ঘ্য ও প্রস্তের বৃদ্ধি ঠিক আছে এই সমস্ত অ্যান্সারগুলো কিন্তু টু দ্য পয়েন্ট সলভ করা আছে প্লিজ তোমরা খাতায় লিখে মুখস্থ করবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এবং তার অ্যান্সার সমেত বিস্তারিত আলোচনা সুপ্রিয় দর্শকার্থী এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো কিন্তু খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করিয়ে দেবো ঠিক আছে কি বলছি বুঝতে পারছো যেমন এক প্রশ্ন পড়েছে পৃথিবীর প্রথম জীবের উৎপত্তি কোথায় হয়েছিল তোমরা তো জানো যে প্রথম জীবের উৎপত্তি হয়েছিল সমুদ্রে কোথায় হয়েছিল সমুদ্রে হয়েছিল তাই তো আর দুদাগের প্রশ্ন বলেছে সরকার আর রাসায়নিক উপাদান কি ছিল তোমরা তো জানো যে সরকারের রাসায়নিক উপাদান ছিল কার্বন হাইড্রোজেন অক্সিজেন তিন ধাকের প্রশ্ন গরম তরল সুপ কোথায় সৃষ্টি হয়েছিল অ্যান্সার বেশ সমুদ্রে তো দেখো সুপ্রিয় দর্শকার্থে আমি তোমাদের অ্যান্সার সমেত কিন্তু বিস্তারিত আলোচনা করেছি সেইগুলো তোমরা দেখে নাও প্রথমে এই প্রশ্নগুলো দেখে নাও এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাতাশখানা প্রশ্ন আছে এবং তার সঙ্গে শূন্যস্থান আছে এইগুলো কিন্তু আমি সলভ করে দিয়েছি ঠিক আছে এই দেখো প্রথম জীবের উৎপত্তি কোথায় হয়েছিল সমুদ্রে জলে দুদাগে শর্করা রাসায়নিক উপাদানগুলি কী কী কার্বন হাইড্রোজেন অক্সিজেন তিন দাগে গরম তরল স্যুপ কোথায় সৃষ্টি হয়েছিল অ্যান্সার হবে সমুদ্রে রোমান ফলে কোয়াশার ভেটের প্রবক্তাকে হবে ও পারিন। ঠিক আছে পরের প্রশ্ন পাঁচ দাগের প্রশ্ন মিলার ও উরের পরীক্ষার প্রধান উপাদানগুলি কী কী অ্যান্সার হবে মিথেন অ্যামোনিয়া আর হাইড্রোজেন যাকে বলে মিথেনকে বলা হয় সিএইচ ফোর অ্যামোনিয়াকে বলা হয় এইচ থ্রি হাইড্রোজেনকে বলা হয় এইচ টু এদের অনুপাত টু এইচ টু টু এইচ টু ওয়ান ছয় দাগের প্রশ্ন ল্যামার্কের গ্রন্থের নাম কি এবং এদের অনুপাত হচ্ছে টু এইচ টু টু এইচ টু ওয়ান ছয় দাগের প্রশ্ন ল্যামার্কের গ্রন্থের নাম কী হবে জিও জিওলজি জিওলজিক ফিলোজফি ফিলোজফি জিওলজি ফিলোজফি জিওলজিক ল্যামার্কের গ্রন্থের নাম কী অ্যান্সার ফিলোজফি জিওলজিক জিওলজিক সাত প্রশ্ন ডারোয়ির গ্রন্থের নাম কী অ্যান্সার হবে অন দ্য অর্গিন অফ স্পেসিস আর দাগের প্রশ্ন অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার কার মতবাদ অ্যান্সার হবে ল্যামার্কের মতবাদ নয়দাগের প্রশ্ন প্রাকৃতিক নির্বাচন কার মতবাদ অ্যান্সার হবে ডারউইনের মতবাদ দশ দাগের প্রশ্ন ল্যামার্কের বিপক্ষে কোন বিজ্ঞানী মত পোষণ করেন অ্যান্সার বিজ্ঞানী ভাইসম্যান এগারো দাগের প্রশ্ন ডারউইন যে জাহাজ করে ভ্রমণ করেছিলেন তার নাম কি অ্যান্সার হবে এইস এম এস এইস এম এস বেগ্যাল বিএল ঠিক আছে পরের প্রশ্ন কী আছে বারোদ্যাগের প্রশ্ন অস্তিত্বর জন্য জীবন সংগ্রাম কার মতবাদ ডারোইনের মতবাদ তেরো দাগের প্রশ্ন মিউটেশন তত্ত্ব এর প্রবক্তা কে ছিলেন অ্যান্সার হুগো দা ভ্রিস হুগো দা ভ্রিস ভৈর ভলা হসি দন্তেশ্ব দাগের প্রশ্ন আধুনিক গোড়ার আদি পূর্বপুরুষের নাম কী ছিল অ্যান্সার হবে হিপাস ইও হিপ্পাস পরের প্রশ্ন আধুনিক ঘোড়ার নাম কি অ্যান্সার হবে ইকুয়াস ইকুয়াস ষোলো দাগের প্রশ্ন একটি সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ দাও পতঙ্গের ডানা বাদুরের ডানা সতেরো দাগের প্রশ্ন সমসংস্ত ও সমবৃত্তীয় কোনটি অভিসারী অভিযোজনের উদাহরণ অ্যান্সার হবে সমবৃত্তীয় আঠারো প্রশ্ন কোন প্রাণীর হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলে কোন প্রাণীর হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলে অ্যান্সারবে মাসের হৃৎপিণ্ডকে উনিশ দাগের প্রশ্ন সমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে অ্যান্সারবে অপসারী অভিব্যক্তির অপসারী অভিব্যক্তির পরের প্রশ্ন কি আছে কুড়ি দেখের প্রশ্ন তোমরা বইতে এগুলো পেয়ে যাবে ঠিক আছে যেহেতু একটা বাচ্চা ছেলে লিখেছে তাই হাতের লেখাটা একটু সমস্যা হচ্ছে বাট আমি পড়ে তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি বাস্পমোচন রোধ ক্যাকটাসের একটি অঙ্গ সমসংস্থানগত অভিযোজন উল্লেখ করো অ্যান্সার হবে কাটায় রূপান্তরিত হয়েছে কাটায় মানে কাটায় রূপান্তরিত হয়েছে কি এটা পাতা কাটায় রূপান্তরিত হয়েছে একুশ জায়গার প্রশ্ন মাছের কোন অঙ্গ মাছকে জলে ডুবতে ও ভাসতে সাহায্য করে অ্যান্সার হবে পটকা বাইশ জায়গের প্রশ্ন পায়রার বাউথলির পায়রার বায়ুথলির সংখ্যা কটি অ্যান্সার হবে নটি তেইশ দিগের প্রশ্ন শ্বাসমূল কোন গাছে দেখা যায় সুন্দরী গাছে চব্বিশ দাগের প্রশ্ন উটের লোহিত কণিকার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো হবে উট যখন অধিক মাত্রায় জল পান করে তখন আরবি সিগুলি দুশো চল্লিশ পারসেন্ট প্রসারিত হতে পারে এবং সহজে বিদীর্ণ হয় না পঁচিশ ধাগের প্রশ্ন উটের জল ক্ষয় রোদের একটি উপায় উল্লেখ করো হবে এদের পাকস্থলিতে অবস্থিত ওয়াটার স্যাক থেকে জল প্রজনকালে দেহে সরবরাহ হয় আমাদের ছাব্বিশ ধাগের প্রশ্ন শিম্পাঞ্জিরা কীভাবে শক্ত খোলা ভেঙে বাদাম খায় হবে শিম্পাঞ্জিরা পাথরের টুকরোকে হাতুড়ি ও নিহাইয়ের মতো ব্যবহার করে বাদামের খোসা ছাড়ায় পরের প্রশ্ন কি আছে পরের প্রশ্ন লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করো তোমাকে তো জানো যে শ্বাসমূল দেখা যায় এদের কি দেখা যায় শ্বাসমূল দেখা যায় বিদায়ের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো জীবন উৎপত্তির আদি পর্যায়ে ড্যাশ ছিল কিছু বৃহৎ কোলোয়েড অনুর সমন্বয় অ্যান্সার ভেট কোয়াসার ভেট উনি জায়গায় প্রশ্ন কি বলেছে অঙ্গের ব্যবহার ও অব্যবহার ড্যাশ সূত্র অঙ্গের ব্যবহার ও অব্যবহার ব্যবহার ল্যামার্কের সূত্র আমাদের নেক্সট প্রশ্ন কি আছে আমাদের নেক্সট প্রশ্ন আছে থার্টি নম্বরে আধুনিক ঘোড়ার খুর হল তাদের পূর্বপুরুষের এটা পায়ের তিন নম্বর আঙুল হবে প্লিজ একটু তোমরা ভালো করে লিখে নেবে এটা পায়ের তিন নম্বর আঙ্গুলে বুঝতে পারছো কী বলছি বুঝতে পারছো এটা কিনতে হবে পায়ের তিন নম্বরে আঙুলের রূপান্তর ঠিক আছে আঙুলের রূপান্তর আমাদের একত্রিশ ত্যাগের প্রশ্ন কি বলেছে নিউ ম্যাটাফোর থেকে ড্যাশ উদ্ভিদ নিউ ম্যাটাফোর থেকে লবনম্ব উদ্ভিদ পরের প্রশ্ন বত্রিশ আগে ঘোড়ার বিবর্তনের আদিমতম পূর্বপুরুষটি হলো অ্যান্সারবে ইউ হিপাস ইউ হিপাস পরের প্রশ্ন বত্রিশ দাগের প্রশ্ন তেত্রিশ দাগের প্রশ্ন শিম্পাঞ্জিরা কিভাবে শক্ত খোলা খায় এটা তো তোমরা জানো যে শিম্পাঞ্জিরা পাথর বা নিহাই দিয়ে সেটাকে হাতুড়ির মতন ব্যবহার করে শক্ত খোলা ভেঙে বাদাম খায় সত্য মিথ্যা সলভ করাবো এবার আমি আমাদের পরের প্রশ্ন বলেছে চৌত্রিশ দাগের প্রশ্ন সত্য মিথ্যা আছে ডারোইনের মতে জীব জ্যামেতিক অনুপাতে বংশবৃদ্ধি করে এটা সত্য আছে আমাদের পরের প্রশ্ন চৌত্রিশ দাগের প্রশ্ন তো বলে দিলাম পঁয়ত্রিশ দাগের প্রশ্ন বাসুমোশনের হার হ্রাস করার জন্য ক্যাক্টাসের পাতা কাটায় রূপান্তরিত হয়েছে এটাও কিন্তু সত্য আছে আমাদের ছত্রিশ দাগের প্রশ্ন কি বলেছে মটরের পত্র আকর্ষ থাকে এটাও সত্য আমাদের সাঁত্রিশ দাগের প্রশ্ন প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হলো প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হলো ডারোইনের বিবর্তন এর তত্ত্বের মূল প্রতিপাদ্য এটাও সত্য আছে আমাদের পরের প্রশ্ন কী আছে আমাদের আটত্রিশ দাগের প্রশ্ন দেখো লাস্টের দিকে লেখা আছে যে ল্যামার্কের মতে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে এটা কিন্তু সত্য আছে এটা কী আছে এটাও সত্য আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের কিন্তু এটা আটত্রিশ দাগ আটত্রিশ ধাগের প্রশ্ন এটা আমাদের আর থ্রি দেখের প্রশ্ন এবার আমি ডি দ্যাগের প্রশ্ন সলভ করাবো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ তো দেখো এবার আমি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ সলভ করাবো বাদুরের ডানা হবে সি এর অ্যান্সার সমবৃত্তি অঙ্গ রোমান ভার্মি ফ্রম অ্যাপেন্ডিক্স ঠিক আছে এর অ্যান্সার হবে নিষ্ক্রিয় অঙ্গ এর অ্যান্সার হবে নিষ্ক্রিয় অঙ্গ রোমান প্রাকৃতিক নির্বাচন অ্যান্সার হবে বেরাচার ডারোইনের সূত্র ওয়েনের সূত্র এই হলো আমার চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা অভিব্যক্তি ও অভিযোজন ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকা ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে